আই এম সরি, কিছু একটা সমস্যা হয়েছিল, ড্রপ হয়ে গিয়েছিল, একটা ফোন এসে গিয়েছিল ইনফ্যাক্ট। সো ওকে, আই এম সরি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমার গানের শিক্ষক এক্সাইটেড হয়ে ফোন দিয়েছিলেন, প্রশান্ত দা, আমি খুশি হয়েছি আপনি ফোন দিয়েছেন, যদিও এখানে একটু ইন্টারাপশন হয়েছে। আমার ধারণা আমাদের দর্শকরা, আমাদের যারা সাথে শুনছেন, ওরা এতটুকু আমাদেরকে ক্ষমা করবেন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। সো আমরা যে জায়গাটায় ছিলাম, আমি আবার ওখান থেকে শুরু করতে চাই, যে আমাদের যে সোশ্যাল যে প্রবলেমগুলো আমরা দেখছি, এই সোশ্যাল প্রবলেমগুলোর একটা বড় কারণ হচ্ছে কিন্তু যে আমরা প্রিন্সিপালকে তোয়াক্কা করছি না, এবং হয়তো আমি করছি না, হয়তো আমি আপনি করছেন না, কিন্তু আপনার আশপাশের হয়তো অন্য কোনো মানুষ হয়তো বা হয়তো তোয়াক্কা করছেন। আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? কেউ যদি একটু লেখেন আমার বুঝতে সুবিধা হবে, কারণ একটা কনফিউশন ক্রিয়েট করেছে, অনেকেই আউট হয়ে গিয়েছিলেন। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো আপনারা কি কেউ লিখতে পারেন যে আপনারা শুনতে পাচ্ছেন কি না? শুনতে পাচ্ছেন একটু যদি লেখেন খুব ভালো হয়। সাদ্দাম বা আমিন রাজশাহী থেকে, শতাব্দী সম্ভবত চিটং থেকে, নাহিদ শুনতে পাচ্ছ তোমরা আপনারা? ইয়েস, ওকে, রাজন ভাই বলেছে ওকে, সো ওকে, আই এম শিওর ওকে। সো আমি আবার ফিরে আসছি। সো আমরা যে সমস্যাগুলো ফেস করছি, খুব একটা ইম্পর্টেন্ট কথার মাঝে কেটে গেছে আসলে। সো আমরা যে সমস্যাগুলো ফেস করছি, এটার একটা বড় কারণ কিন্তু আমরা প্রিন্সিপালকে তোয়াক্কা করছি না। অ্যান্ড প্রবলি আমরা যারা তোয়াক্কা করছি না, যেমন রাস্তার উল্টো দিকে গাড়ি আসেন আপনারা দেখেন, এবং তারা আমরাই অনেক সময় করি, আমরা হয়তো অনেক মাসেল পাওয়ার হয়ে যায়, আমাদের অনেক শক্তি হয়ে যায়, আমরা অনেক কিছু করতে থাকি এবং আমরা ওভার রুল করতে থাকি প্রিন্সিপালকে। যে লোকটা খাবারের বিষ মেশাচ্ছে কিংবা মাছের মধ্যে ফরমালিন মেশাচ্ছেন, সে হয়তো আপাত দৃষ্টিতে শক্তিমান বা লুকিয়ে লুকিয়ে করছেন কাজটা, কিন্তু আপনি জানেন না যে আপনার সন্তানও কিন্তু এই খাবারটা খাচ্ছে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, রাইট? যে হয়তো ওষুধে ভেজাল ওষুধ সরবরাহ করছেন, কিংবা যে খারাপ কাজগুলো আমরা করছি, আমাদের সোসাইটির পার্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই কাজগুলো, এবং ওই কাজগুলো কিন্তু ঘুরে ফিরে আপনার পরিবার, আমার পরিবারকে ইম্প্যাক্ট করছে। কাজেই আমরা এরপর, আজকের পর থেকে, কোনোদিন যখন প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক কোনো কাজের ভিতরে যাব, যে প্যারাডাইমে গিয়ে প্রিন্সিপালের সাথে সংঘর্ষ তৈরি হবে অন্য কিছুর, সে সময় আমাদের কিন্তু অবশ্যই ভাবতে হবে যে আমরা কি সোশ্যাল নর্মটা যে নিচ্ছি, সোশ্যাল প্র্যাকটিসটাকে যে আমরা করতে যাচ্ছি, সেটা কি প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক কিনা, এবং যদি সাংঘর্ষিক হয় তাহলে সেই কাজটা কিন্তু আমাদের করা যাবে না। সো এনিওয়ে, আমরা একটু সামনের দিকে এগোবো, আমি অনেক স্লো হয়ে গেছি। সো আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 35 পেজ নাম্বার 35 এর দিকে গিয়ে উনি বলছেন প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড চেঞ্জেস। সো আমরা যে প্রিন্সিপালের কথা বললাম, একটু খেয়াল করবেন, আমরা কিন্তু প্যারাডাইমের কথা দিয়ে শেষ দিন শেষ করেছিলাম গতদিন, এবং আজকে আমরা প্রিন্সিপাল দিয়ে আবার শুরু করলাম। তো এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রিন্সিপালেরটার মধ্যে বলছেন স্টিফেন কোবে যে প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড চেঞ্জ। সো আমরা যে প্রিন্সিপাল নিয়ে কাজ করছি, সেই প্রিন্সিপালটার দুটা বৈশিষ্ট্য, এটা একটা গ্রোথ থাকবে এবং এটা একটা চেঞ্জ আমরা অ্যাডাপ্ট করবো। সো আমরা আজকে যে যেখানে আছি, আমি বুঝতে পারি আমরা একটা নির্দিষ্ট প্যারাডাইম দিয়ে অপারেট করছিলাম, অ্যান্ড প্রবলি এই প্যারাডাইম দিয়ে অপারেট করার ফলে আমরা হয়তো বা পুরোপুরি কালকে সকালে পুরোপুরি প্রিন্সিপালটার সাথে অ্যালাইন হতে পারবো না, আমাদের অনেক কষ্ট হবে। স্টিফেন কোবে বলছেন সেটা কোনো সমস্যা নয়, আপনি এটার সাথে যোগ দিন এবং আপনি আস্তে আস্তে গ্রো করবেন এবং আস্তে আস্তে আপনি চেঞ্জের দিকে যাবেন। এবং স্টিফেন কোবে আরও বলছেন যে একটা ছোটো বাচ্চা, আপনারা যদি দেখে থাকেন, একটা ছোটো বাচ্চা একদম জন্মের পর থেকে সে কীভাবে হাঁটতে শিখে। একটা ছোটো বাচ্চা প্রথমে বিছানায় শুয়ে থাকে, সে চিত হয়ে শুয়ে থাকে, তারপর একটা সময় সে নিজে থেকে কিন্তু উপুর হয়, রাইট? উপুর হয়, তারপর উপুর হওয়ার পর সে একসময় হাঙ্গুর পারে, আমরা বলি হামাগুড়ি দেয়, অর্থাৎ তার হাঁটুতে ভর দিয়ে সে বসতে শেখে আস্তে আস্তে, এবং তারপর সে হাঁটুতে ভর দিয়ে হাঁটতে শেখে, এবং তারপর একটা সময় পায়ে ভর দিয়ে সে হাঁটে এবং সে আপনার হাঁটতে শেখে। সো উনি বলেছেন এই যে একটা স্টেজ, এই স্টেজটা আমাদেরকে ওভারকাম করতে হবে। সো কালকে সকালে একটা ছোটো বাচ্চাকে হাঁটানোর চেষ্টা করার দরকার নাই। সো আমাদের যে প্যারাডাইমের যে চেঞ্জটা, আমরা আস্তে আস্তে চেঞ্জ নিয়ে আসবো, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। এবং উনি বলছেন যে এমন অনেক বড় বড় মানুষও আছেন যারা কিন্তু ইমোশনালি চ্যালেঞ্জড, আনফর্চুনেটলি। এবং উনি উদাহরণ দিচ্ছেন 37 নাম্বার পেজে, যে একজন ভদ্রলোক, তার বন্ধু, তার দুই ইয়াং মেয়ে, বড় বড় দুই মেয়ে, তারা একদিন এসে স্টিফেন কোবেকে বললেন যে আঙ্কেল, আমার বাবা কিন্তু কোনো কিছু বুঝতে চান না এবং উনি শুধু ব্যাড টেম্পার্ড হয়ে যান, ওনার সঙ্গে ইদানিং কোনো কথাই বলা যায় না ঠিক মতো, আসলে আমরা কী করবো? তো কোবে বললেন যে ঠিক আছে মা, তোমরা চলে যাও, আমি তোমার বাবার সঙ্গে, তোমাদের বাবার সঙ্গে আমি সুবিধাজনকভাবে কথা বলবো। এবং উনি পরে যখন ওনাকে কথা বললেন, তখন দেখা গেল যে ভদ্রলোক, তার বন্ধু, উনি কিন্তু জানেন যে উনি ব্যাড টেম্পার। মজার ব্যাপার, দেখেন আমি যে ব্যাড টেম্পার আমি এটা জানি, কিন্তু ভদ্রলোক বলছেন যে এটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই,
দেখেন স্টিফেন কোভি বলছেন সো আনফরচুনেট, উনি বলছেন উনি জানেন উনি ব্যাড টেম্পার্ড, কিন্তু উনি সাথে সাথে এটাও বলছেন যে ওনার এটার উপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং হি অ্যাকচুয়ালি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ওনার মেয়েরা ওনার সম্পর্কে কী মনে করে কিংবা কেউ ওনার সঙ্গে মনের ভাব ঠিক মতো ব্যক্ত করতে পারুন বা না পারুন, উনি যেহেতু ব্যাড টেম্পার্ড এবং উনি মনে করেন এটাতে ওনার কোনো নিয়ন্ত্রণ নেই, সো উনি এভাবেই থাকবেন। স্টিফেন কোভি বললেন যে দিস পার্সন ইজ ইমোশনালি চ্যালেঞ্জ, হয়তো অনেক বয়সে বড় হয়ে গেছে, হয়তো পদে বড় হয়ে গেছে, হয়তো যোগ্যতায় বড় হয়ে গেছে, কিন্তু তার ইমোশনের জায়গায় কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ নেই। সে ইভেন জানে না মানুষ হওয়ার পরেও যে কোন সময় তাকে কী ধরনের বিহেভিয়ার শো করতে হবে। সো দিস ইজ অ্যাবাউট প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড চেঞ্জ। এবং স্টিফেন কোভি নিজেও কিন্তু একটা ছোট্ট গল্প বললেন, দেখেন 38 পেজ নাম্বার 38 এর শেষের দিকে, আই রিমেম্বার ভায়োলেটিং আ প্রিন্সিপাল। উনি নিজেই বললেন যে আমি যে সব লিখে বেড়াচ্ছি কিন্তু আমি নিজেও তো প্রিন্সিপাল ভায়োলেট করে ফেলছি। এবং উনি নিজেই একটা এক্সাম্পল দিলেন যে ওনার মেয়ে, ছোট্ট মেয়ে, দুই বছর বা দেড় বছর বয়সী একটা মেয়ে, তো ওর বাসায় ওর জন্য এক ওর বাসায় একটা পার্টি হচ্ছে যেখানে ওর ওই মেয়ের ছোট ছোট বন্ধুরাও এসছে। স্টিফেন কোভি অফিস থেকে একটু দেরি করে ফেলেছিলেন, তো উনি বাসায় এসে দেখলেন যে বাসায় একটা খুব বাজে ধরনের পরিস্থিতি, সেটা হচ্ছে মেয়ে তার যত খেলনা পাতি আছে বাসায়, যেমন ছোটো বাচ্চাদের অনেক খেলনা থাকে ছোট বড়, সেগুলোকে সে জড়ায় নিয়ে তার আশপাশে নিয়ে জড়ায় নিয়ে একটা জায়গায় কোনার মধ্যে সে বসে আছে ওগুলো নিয়ে। আর তারই বন্ধু বান্ধবরা যে এসছে, ছোটো ছোটো বন্ধু বান্ধব স্কুলের, তারা এসে ওকে অনেক বোঝাচ্ছে যে তোমার ওই খেলনাটা একটু দাও, ওই খেলনাটা একটু দাও, ওই খেলনাটা একটু দাও। আর বাচ্চাটা মেয়েটা ওগুলো জড়ায় ধরে আছে, সে কোনোভাবে এগুলো দিচ্ছে না, এবং একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছে কারণ তার যে বন্ধু বান্ধবের যে বাবা মারা তারাও তো এসেছেন এবং তারাও ঠিক বুঝতে পারছে না যে এরকম সিচুয়েশনে তাদের রেসপেক্টিভ ছেলেমেয়েদেরকে তারা কী বলবেন, তারা খুব একটা অকওয়ার্ড। তো স্টিফেন কোভি যখন ঢুকলেন সবাইকে হাই বললেন, হ্যালো বললেন, কিন্তু ওইদিকে কোনায় একটা টেনশন চলতেছে, ওখানে অন্য সব বাচ্চারা কাড়াকাড়ি করার চেষ্টা করছে আর ওনার নিজের মেয়ে বা ওই খেলনাগুলোকে জড়ায় ধরে থাকার চেষ্টা করছে। তো স্টিফেন কোভি গিয়ে বললেন প্রথমে তার মেয়েকে যে মা এগুলো তো আমাদেরকে শেয়ার করে খেলতে হবে, তুমি এটা দাও ওদেরকে, ওরা খেলুক। মেয়ে বললো দিব না, জানেন তো বাচ্চারা যখন টেম্পার্ড হয় বা একটা ইমোশনাল স্টেজে যায় ওরা কীরকম কথা বলে, ওরা বলে আমি দিব না, কোনো কথা নেই দিব না। দেন স্টিফেন কোভি একটা নতুন ট্রিক্স করলেন, উনি বললেন যে দেখো মা আজকে ওরা তোমার বাসায় বেড়াতে এসছে, তো তুমি যদি ওদেরকে খেলনা দাও ওরা কত খুশি হবে, আবার তুমি যখন একদিন ওদের বাসায় খেলনা খেলতে যাবে তখন কিন্তু ওরা ওদের খেলনাগুলো তুমি চাবে, তখন ওরা তোমাকে কিন্তু দিবে না, তো তোমার কেমন লাগবে, তা তুমি আজকে দাও। মেয়ে বলল দিব না। স্টিফেন কোভি বললেন দেখো তুমি যদি খেলনা দাও তাহলে আমি তোমাকে একটা মজার জিনিস কিনে দেবো। উনি কিন্তু এবার ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলেন, রাইট? দেখেন বিভিন্ন স্টেজ, প্রথমটা ছিল রিকোয়েস্ট, দ্বিতীয়টা হচ্ছে একটা রিজনিং, তৃতীয়টা হচ্ছে ব্ল্যাকমেইলিং। বললো যে তুমি যদি আমাকে দাও তোমাকে আমি জুস কিনে দেবো, তুমি যদি আমাকে দাও তুমি খেলনা কিনে দেবো। মেয়ে বললো দিব না। দেন স্টিফেন কোভি আবার বললেন দেখো বারবারই হয়ে যাচ্ছে, কিন্তু এবার উনি রাগ করলেন এবং ফোর্স করলেন এবং উনি বললেন দেখো বারবারই হয়ে যাচ্ছে, এসব ব্যাদবি আমার ভালো লাগে না, তুমি যদি দাও নাহলে কিন্তু দিব এক চর অথবা কান মলা দেবো অথবা সামথিং, হি ফোর্স। মেয়ে বললো দিব না। তখন স্টিফেন কোভি জোর করে দুটো খেলনা নিয়ে বাচ্চাদের মধ্যে দিলেন, মেয়ে কান্নাকাটি শুরু করলো, ছেলেরা খেলতে শুরু করলো, বাসার পরিবেশটা ভালো খারাপ যেটাই হোক আমি আর পরে কন্টিনিউ করতে চাচ্ছি না। স্টিফেন কোভি বললেন যে আমি সেই সময় বুঝি নাই যে আমি নিজেই ইমোশনালি চ্যালেঞ্জড একটা মানুষের মতো প্রিন্সিপালের বাইরে গিয়ে কাজ করে ফেললাম, রাইট? তাহলে কী করতে হবে? উনি বললেন যে আমাদের ভালো করে বোঝার দরকার আছে একজন মানুষ কখন তার জিনিস আরেকজনকে দিতে ভয় পায়। দেখেন কি গভীর চিন্তা এই দুই তিন লাইনের মধ্যে লেখা আছে, এই কথাগুলো লেখা আছে 39 নম্বর পৃষ্ঠায়। উনি বললেন একজন মানুষ প্রথমে একটা জিনিস পজেস করতে হবে তাকে, একটা জিনিস তার হতে হবে, যদি সে একটা জিনিস তার বলে মানতে পারে তখনই তার এটা অন্যকে দেয়া বা না দেওয়ার প্রসঙ্গ তৈরি হয়। ফর এক্সাম্পল এই যে বোতল অফ ওয়াটার, এই বোতলের পানিটা আগে প্রথমে আমার হতে হবে, এটা যদি আমার হয় প্রথমে যদি আমি মানতে পারি যেটা আমার নিজের, তারপর কিন্তু কোশ্চেন আসে যে আমি এখান থেকে কাউকে পানি খেতে দিব কি দিব না। কিন্তু আমি যদি না জানি যে এই বোতল অফ ওয়াটার আমার কি না, কিংবা আমি যদি সবসময় সন্দেহের জন্য মধ্যে থাকি যে এই বোতল অফ ওয়াটার আমার নাও হতে পারে, এটা প্রবাবলি সামবডি এলসের, আমি কোনো কারণে ধরে রাখছি এটা আমার জন্য খুব মূল্যবান, আমি এটা বোতল রাখবো, তাহলে কিন্তু প্রশ্নই ওঠে না অন্য কেউ এটা নেয়ার বা পাওয়ার আশা করতে পারে, কারণ আমি তো নিজেই এটা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, নিজেই এটা নেওয়ার জন্য চাতুরি করছি, নিজেই এটাকে রাখার জন্য সব ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করছি। স্টিফেন কোভি বললেন আমাদের ভুল হয়ে গিয়েছিল ওই দিন, আমি আসলে বুঝতে পারিনি আমার মেয়েকে আসলে বোঝানো উচিত ছিল যে পজেসিং জিনিসটা কী, এই খেলনাগুলো যে তার,
এবং তার নিজের এবং তার সিদ্ধান্ত নেবার রাইট তৈরি হয়েছে এই খেলনাগুলোর উপর, এটা আমি ওদেরকে ওকে মেয়েটাকে ওই দিন বোঝাতে ব্যর্থ হয়েছি। এবং প্রবাবলি উনি আরও যোগ করে বললেন, আমরা যখন হিটেড অবস্থায় থাকি, যখন ইমোশনালি আমরা স্ট্রেস মানে বুঝতে পারছেন একটা রাবারকে টানলে যেমন ওটা স্ট্রেস হয়, ইমোশনালি যখন আমরা স্ট্রেস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন কখন আমরা ইমোশনালি স্ট্রেস হই, আরেকজনের সাথে একটা তর্কের মধ্যে ঢুকে পড়ি, একটা ঝগড়ার মধ্যে ঢুকে পড়ি, এরকম সিচুয়েশনে আসলে এগুলো বোঝাবুঝি করানোটা মিথ্যা। বাট যখন আপনি ইমোশনালি খুব কাম স্টেজে আসেন, খুব নর্মাল স্টেজে আসেন, এবং আপনি মনে করেন যে যার সাথে আপনার সমস্যা হচ্ছে তাকে আপনি সুন্দর করে বললে সে হয়তো বোঝার চেষ্টা করতে পারে বিষয়টা, শুধু সেই সময় ব্যাপারটা আলাপ করা যাবে তার সঙ্গে। সো দ্যাটস ইট, উনি বললেন যে দিস ইজ আ প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড চেঞ্জ, এবং উনি এখানে খুব ভালো, আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, এবং আমি আপনাদেরকে জোর দিব এই 38 এবং 39 নম্বর পৃষ্ঠায় যে তার ঘটনাটা এবং 39 নম্বর পৃষ্ঠায় গিয়ে তার ইম্প্যাক্টটা এবং তার ডিসিশনটা কী করতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন। ওকে, অ্যান্ড দেন আমরা আরেকটু সামনে যাচ্ছি, যেখানে আমরা বলছি যে নিউ লেভেল অফ থিঙ্কিং। এখানে উনি বলেছেন, আমি পেজ নম্বর 42 গিয়েছি, এখানে উনি বলছেন যে আমাদের চিন্তাটাকে আরও একটু উপরে তুলে নিয়ে যেতে হবে। যখন আমরা বইটা নিয়ে সামনের দিকে এগোবো, প্রায় ইতিমধ্যে প্রায় 30 মিনিট হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারি না যে সময় কত দ্রুত চলে যায়। আমরা মাত্র 1 ঘন্টার জন্য বসি। আজকে একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করেছিল, সে আমাকে বলেছিল লাইভ সেশনগুলো আসলে 30-40 মিনিটের বেশি হওয়াটা ঠিক না, অনেকে হয়তো এতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারেন। আমি জানি না আপনারা কীভাবে ধৈর্য ধরে থাকেন, কিন্তু আমরা দেখেন জাস্ট 2-4টা পৃষ্ঠা পড়েছি, এর মধ্যেই 1/2 ঘন্টা চলে গেছে, কীভাবে আমি 40 মিনিট কমপ্লিট করি। সো আপনারা আপনাদের ফিডব্যাক দিয়েন যে যে ইয়ে হবে কিনা, মানে আমরা সময় বাড়বো কিনা। মাহি দেখছে খুলনা থেকে, সে কিছু দেখতে পাচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না, আমি কি তাহলে এমনিতেই বকবক করছি নাকি? আবার রাজন ভাই লেগে আছে, রাজন ভাই বলছে ক্যারিয়ন চলতে থাকবে, রাতভর চলতে থাকবে রাজন ভাই। তানভীর রায়, তাহলে আমাদের নিজেদের ইমোশন কন্ট্রোল করতে কি কি করতে পারি ভাইয়া? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তানভীর, আমরা এটা নিয়ে এসব নিয়ে আলাপ করবো, হয়তো আজকেই হবে না, আমরা কিন্তু অবশ্যই আলাপ করবো আমাদের নিজেদের ইমোশন কন্ট্রোল করা। বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যে বুঝতে পেরেছো যে আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু ফার্স্ট লার্নিং, এটা যে হয়ে গেছে সেজন্য আমি বলবো যে কংগ্রাটস টু ইউ। ওকে, রাজন ভাই ঘোষণা করেছেন 60 মিনিট করা যাবে। সো নিউ লেভেল অফ থিঙ্কিং, বাবু আরও 30 মিনিট লাগবে, আরও 20-30 মিনিট। সো নিউ লেভেল অফ থিঙ্কিং, উনি বললেন যে আমাদের চিন্তাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে হবে। এই যে আমরা সবসময় খালি করি করি করবো করবো বলছি আর করছি না, সেটা দিয়ে কোনো লাভ হবে না। স্টিফেন কোভে বললেন, উনি অন্য জায়গায় এটা ব্যাখ্যা করেছেন অনেক ট্রেনিংয়ের মধ্যে আমি দেখেছি, যে আমরা সবসময় অ্যাডজেক্টিভ নিয়ে মাতামাতি করি, আমরা সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ বলি, আমি তোমাকে কেয়ার করি, আমি তোমাকে ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট এগুলোকে যখন এক্সিকিউট করার দরকার হয় তখন আমরা কাউকে পাই না। এবং আপনি ভেবে দেখেন, একটা মানুষ যদি শুধু অ্যাডজেক্টিভই বলে যায় আপনাকে, সে যদি তাকে ভার্বে কনভার্ট না করে, তাহলে তার অ্যাডজেক্টিভটির কোনো মূল্য নাই। ধরুন একজন মানুষ আমাকে বলল যে জাভেদ ভাই আপনার যখন সমস্যা হবে আপনি আমাকে পাশে পাবেন, এরকম সারা জীবন ধরে সে আমাকে বলে, কিন্তু যেই দিন আমার সমস্যা হলো আমি তাকে ফোন করলাম, সে আমাকে বললো আমি 2 মিনিট পরে কল ব্যাক করছি এবং ফোন বন্ধ করে দিল, তাহলে কি এই লোকের এই এতদিনের কথার কোনো মূল্য আছে? আসলে কিন্তু নাই। কাজেই স্টিফেন কোভে বললেন, আমরা যে কথাগুলো বলে যাচ্ছি অ্যাডজেক্টিভ, ভালো ভালো কথা, এই কথাগুলোর কোনো মূল্য নাই, আমাদেরকে এটা কনভার্ট করতে হবে কি কাজে, এগুলোকে আমার ভার্বে কনভার্ট করতে হবে। এবং আমি যদি ভার্বে কনভার্ট করতে পারি শুধুমাত্র, তাহলেই অ্যাডজেক্টিভটা মূল্যবান হবে, আদারওয়াইজ নট। এবং উনি এক্সাম্পল দিয়েছিলেন, অন্য একটা ট্রেনিংয়ের রেফারেন্স দিচ্ছি, যে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা কোন ভালোবাসা, সবচেয়ে বড় অ্যাডজেক্টিভের যে ভালোবাসা সেটা কোন ভালোবাসা, আমরা এক বাক্যে জানি মায়ের ভালোবাসা। কেন পৃথিবীর যে কোনো দেশে যান, যে কোনো মানুষের সাথে কথা বলেন, কেন তারা মায়ের ভালোবাসাকে অন্য যে কোনো ভালোবাসার উপর প্রায়োরিটি দেন? কারণ হচ্ছে একটা মা তার সন্তানকে পেটে ধারণ করা থেকে শুরু করে, প্রসব করা থেকে শুরু করে, তার সন্তানকে বড় করা, এই যে পুরো প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু উনি একটা বড় ধরনের কাজ করেন, একটা ভার্বকে উনি কন্ডাক্ট করেন। এবং এই ভার্ব কন্ডাক্ট করার মধ্য দিয়ে উনি কিন্তু কোনোদিন কোনো বাচ্চাকে বলেন না যে আমি কিন্তু তোমাকে বেশি ভালোবাসি, এটা তোমাকে বলতে হবে। এই ভার্ব কন্ডাক্ট করার মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা বের হয়ে যায় যে উনি আমাদেরকে কত ভালোবাসেন, আমাদের মা আমাদেরকে কত ভালোবাসেন। সো সামটাইমস দ্য অ্যাডজেক্টিভস ইউ ডোন্ট নিড টু টেল টু পিপল, সামটাইমস অ্যাডজেক্টিভস আর অলওয়েজ ভিভিডেন্ট, অলওয়েজ ভিভিড থ্রু ইউর ওয়ার্ক, আপনার কাজের মধ্য দিয়ে অ্যাডজেক্টিভগুলো তৈরি হয়ে যায়। সো অনেক সময় আমরা কাজ কথা বলি সেটা দরকার নেই। সো উনি বললেন যে দেখো, তুমি যদি খুব একটা বিলাভড হাজব্যান্ড হতে চাও, তাহলে তুমি একজন বিলাভড হাজব্যান্ডের মতো কাজ করো। তুমি যদি মনে করো তোমার ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমাকে মানবে, তাহলে ওরা যেন তোমাকে মানে সেরকম বাবা মা তুমি হও। তোমার যদি মনে করো তোমার বন্ধুরা তোমাকে খুব কেয়ার করবে, তোমার বন্ধুরা তোমার খোঁজখবর করবে, তাহলে তোমার বন্ধুরা যাতে তোমার খোঁজখবর করে সেরকম বন্ধু হও। তো সব ক্ষেত্রে উনি রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের প্রত্যেকের ঘাড়ে দিয়ে দিচ্ছেন এবং বলছেন যে আমাদেরকে
এভাবে গ্রো করতে হবে। খাতুনা জান্নাত মিম লিখছে স্লো, আমি ঠিক বুঝতে পারছি না স্লো কিনা, আমার এখানে ইন্টারনেট আমি যতদূর জানি ঠিকই আছে। সো অন্যরা ভ্যালিডেট করতে পারেন কি ওর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি আমাদেরও সমস্যা হচ্ছে। সো এটাই ছিল আমাদের নিউ লেভেল অফ থিঙ্কিং। এবং উনি বললেন যে এই যে আমাদের ইনসাইড আউট, মনে পড়ে আমরা শুরুর দিন বলেছিলাম যে ইনসাইড আউট অ্যাপ্রোচ, ইনসাইড আউট অ্যাপ্রোচ হচ্ছে একটা ড্রামাটিক চেঞ্জ নিয়ে আসবে, এবং আমরা শুরুতে নিজেদেরকে দিয়ে শুরু করব এবং আমরা আস্তে 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 সবার উপরে সবার কাছে এই জিনিসটা আমরা ছড়িয়ে দেব। এবং উনি বললেন আই এম persuaded that many of the principles embodied in the seven habits, উনি বললেন যে সেভেন হ্যাবিটে যে কথাগুলো বলা আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো নতুন নতুন বিষয় নয়, কিন্তু আসলে এর বেশিরভাগ অংশ কিন্তু আমাদের ভিতরে মানুষ হিসেবে জন্মগতভাবে আমাদের মধ্যে কিন্তু আছে। এবং ইস্তিক ভাই বলছে স্লো না, ঠিকই আছে, সো ফাইন স্লো না, হয়তো কারো কারো ইন্টারনেটের সমস্যা হচ্ছে। সো এই যে ভিতরে আমাদের মধ্যে রয়ে গেছে, সো আমাদেরকে শুধু একটা কাজ করতে হবে, আমাদেরকে এগুলো আবার একটু জাগিয়ে তুলতে হবে। এগুলো হয়তো ঘুমিয়ে গেছে আমাদের আশপাশের অনেক ভুল ত্রুটি দেখতে দেখতে, আমরা হয়তো আমাদের বেসিক প্রিন্সিপালগুলো যেগুলো অলরেডি আমাদের ভিতরে আছে, এই যে সেভেন হ্যাবিটসের মধ্যে যেগুলোর কথা স্টিফেন কোভি হয়তো পরবর্তীতে আমাদেরকে শেখাবেন, সেগুলো আমাদের ভিতরে কিন্তু অলরেডি আছে, কিন্তু আমরা হয়তো বা শুধুমাত্র আশপাশের মানুষগুলোকে দেখেছি এবং আমরা বিশ্বাস করতে শুরু করেছি এগুলো কাজ করবে না। স্টিফেন কোভি বলেছে ভয়ের কিছু নেই, আমরা আস্তে আস্তে সব কিছু তৈরি করে ফেলবো, কিন্তু আপনারা আস্থা রাখেন এবং নিজেদের ভিতরে প্রিন্সিপালগুলো আস্তে আস্তে জাগিয়ে তুলেন। এরপর আমরা যাচ্ছি পৃষ্ঠা 46, যেখানে শুরুতে উনি হ্যাবিট নিয়ে কথা বলেছেন। এটাও আমার কাছে খুবই পাওয়ারফুল একটা ইনফরমেশন এবং নলেজ বলে মনে হয় যে এই যে হ্যাবিট, আমরা যা কিছু করি আসলে আমরা মনে করি আমরা করি, কিন্তু আমরা কিন্তু আসলে করি না, করে আমাদের হ্যাবিট। আপনারা খেয়াল করবেন আমাদের, আমরা অনেক সময় অনেক মানুষের বদভ্যাস নিয়ে কথা বলি, কিন্তু দিন শেষে সেটাও তো একটা অভ্যাস, বদভ্যাস হোক আর যাই হোক, যেটা বদভ্যাস সেটা হয়তো আমরা আইডেন্টিফাই করেছি যে একটা কথা বারবার কেন বলছি, কিংবা একটা খারাপ কাজ কেন আমি বারবার করছি, কিন্তু যে কাজটা আপনি করছেন সেটাও কিন্তু আপনি অভ্যাসের মাধ্যমেই করছেন। এবং আপনি যদি একটা খারাপ অভ্যাস থেকে বের হতে চান, তাহলে অফকোর্স আপনাকে একটা ভালো অভ্যাস প্র্যাকটিস করে কিন্তু সেখান থেকে বের হয়ে যেতে হবে। তাহলে এই যে অভ্যাস তৈরি করার ব্যাপারটা উনি বললেন, এটা কিন্তু নিডস আ লট অফ প্র্যাকটিসেস। এবং উনি একটা কথা বললেন যে এই যে অভ্যাস তৈরি করা, এটা কিন্তু কঠিন হবে, এটা কিন্তু সহজ হবে না, কারণ গত 20-22-30 বছর ধরে আমরা যার যে বয়স, আমরা একটাভাবে কিন্তু আমরা গ্রো করছি এবং একভাবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করে নিয়েছি। এখন এই প্রেক্ষাপটে আমাদেরকে যদি কালকে নতুন করে কোনো কিছু করতে হয়, সেটার জন্য কিন্তু আমাদের অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এবং উনি একটা এক্সাম্পল দিলেন যে অ্যাপোলো, আপনারা জানেন যে মহাকাশযান যেটা কিনা চাঁদে অবতরণ করেছিল, অ্যাপোলো 11-র কথা বলেন, যেটা যখন উড়েছিল পৃথিবীর বুক থেকে, তখন ওই ইনিশিয়াল কয়েক মাইল যেতে, যেটা কিনা কয়েক মিনিটের মধ্যে সেটা ক্রস করেছে, এই ইনিশিয়াল কয়েক মাইল যেতে তার যে পরিমাণ শক্তি খরচ করতে হয়েছে, সেই পরিমাণ শক্তি তার থেকে অনেক কম শক্তিতে এর পরের মিলিয়ন মিলিয়ন মাইল সে চলে গেছে, এর পরের কয়েকদিন পর্যন্ত সে ট্রাভেল করেছে। কিন্তু ইনিশিয়াল যে মাধ্যাকর্ষণের শক্তিটাকে টেনে বের হয়ে যাওয়া, সেটাই কিন্তু ছিল কঠিন, এর পরের অংশটুকু কিন্তু খুব সহজ। সো উনি বলেছেন হ্যাবিট তৈরি করতে যাব আমরা যখন এই যে সেভেন হ্যাবিটের প্রত্যেকটা হ্যাবিট, তখন কিন্তু আমাদের একটু কষ্ট হবে, এবং যদি কষ্ট হয় আপনি জানবেন আপনি রাইট ওয়েতে যাচ্ছেন, আপনার অ্যাপোলো আসলেই মাধ্যাকর্ষণকে ক্রস করছে, এবং সেই সুযোগটা আমাদেরকে দিতে হবে, এবং আমরা অফকোর্স এটাকে ক্রস করে আমরা সামনের দিকে চলে যাব, এবং সামনের রাস্তাটা আমাদের জন্য অনেক সহজ হবে এবং অনেক দ্রুত আমরা সেটা ক্রস করতে পারবো। এবং উনি বললেন যে হ্যাবিটগুলো কিভাবে তৈরি হয়, এবং উনি দেখবেন পৃষ্ঠা নম্বর 48, পেজ নাম্বার 48 খেয়াল করবেন। সো উনি তিনটা বৃত্ত দিয়ে দেখালেন যে একটা হ্যাবিট তৈরি করতে গেলে কী কী তিনটা জিনিস লাগে। উনি বললেন আমাদের লাগবে হোয়াট টু ডু, আমাদেরকে কী করতে হবে সেটা জানতে হবে, রাইট? একটা কাজ যদি আমি করি, একটা হ্যাবিট মানে তো একটা কাজই, তো আমি আসলে কেন মানে কী করবো এটা তো আমাকে জানতে হবে। সকালে উঠবো আমি, আচ্ছা তাহলে সকালে ওঠা মানে কি, সকাল 6টার সময় উঠবো, সো কী করতে হবে এটা আমার পরিষ্কারভাবে জানতে হবে। তারপর আমার জানতে হবে হাউ টু ডু ইট, আমি এটা কীভাবে করবো, একটা সাইকেল চালানো হতে পারে, সাঁতার কাটা হতে পারে, তাই না? সকালে ঘুম থেকে ওঠার মতো একটা কঠিন কাজ আমার জন্য কঠিন, কারণ আমি সকালে উঠতে আমার খুব কষ্ট হয়, একটা কাজ হতে পারে, তাহলে আমরা কিভাবে করব, তাহলে এটার হাউ পার্টটা আমার জানতে হবে। এবং উনি শেষে বললেন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওয়াই আই ওয়ান্ট টু ডু ইট, আমি কেন এটা করব, আমার মোটিভেশনটা কি, এটা করে আমার লাভটা কি হবে, আমি যদি এটা না বুঝতে পারি আমার লাভ কী হবে, আমি কোনোদিন এটা করতে পারবো না। সো আমরা যারা কোনো হ্যাবিট তৈরি করতে যে অসুবিধায় পড়ছি, ঝামেলায় পড়ছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোথায় অসুবিধা হচ্ছে। প্রবলি আমাদের অসুবিধা হচ্ছে আমরা হয়তো হোয়াট পার্টটা জানি না, কিংবা হাউ পার্টটা জানি না, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা হয়তো এই হোয়াই পার্টটা কেন করবো, অথবা ডিজায়ার পার্টটা এটা করে আমার কী লাভ হবে সেটা হয়তো আমি বুঝতে পারছি না। ইস্তিয়াক ভাই, সঞ্চয় ভাই বগুড়া থেকে যোগ দিয়েছেন, থ্যাংক ইউ। আপনি বলেছিলেন ফ্যামিলি সহ দেখবেন, ফ্যামিলি সহ কি দেখছেন? আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনারা যারা ভিউয়ার তারা বলবেন আপনারা অনেকে ফ্যামিলি নিয়ে যোগ দিতে চাচ্ছেন, ব্যাপারটা কি, ফ্যামিলির উপর চাপাই দিতে চান নাকি?
এক অর্থে ভালো, কারণ ফ্যামিলি নিয়ে যদি আপনারা চেঞ্জ হন সেটা একটা অনেক বড় ব্যাপার, বাট ফ্যামিলির উপর চাপাই দিয়ে না। আমি গতকালকে এবং আজকে আমার অফিসে একটা ট্রেনিং করাচ্ছিলাম, সো ট্রেনিং এর শেষে আজকে সকালে জিজ্ঞেস করলাম যে আপনারা কালকে কি করেছেন, তো একজন ভাইয়া বললো আমি আমার ওয়াইফকে এগুলো বুঝিয়েছি। সো আমি প্রথমে জিজ্ঞেস করছি কেন বুঝিয়েছেন, আপনি কি চাচ্ছেন উনি এগুলো প্র্যাকটিস করুক আপনি না করেন? তারা বললো না 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 সেরকম কোনো ব্যাপার না, আমি আসলে আমার কাছে ভালো লেগেছে যে পার্টগুলো আমি সেটা আমার ওয়াইফের সাথে শেয়ার করছি। সো ফ্যামিলিকে নিয়ে দেখেন খুব ভালো কথা, এবং ফ্যামিলিকে নিয়ে যদি আমরা চেঞ্জটা আনতে পারি এটা আরও দ্রুত হবে, আরও ভালো হবে, কিন্তু অফকোর্স কারোর উপর চাপিয়ে দেন না। আমাদের আগে নিজেকে আগে প্রথমে ঠিক করে নিতে হবে, তারপর আমাদের ঠিক হওয়াটা দেখে হয়তো অন্যরা ঠিক হবে। ওকে, তারপর আমি 48 নম্বর পৃষ্ঠায় শেষের দিকে যাচ্ছি, ম্যাচিউরিটি কন্টিনিউয়াম, এটাও খুব একটা পাওয়ারফুল থট, এবং আমি এটা হয়তো একটু সহজ এজন্য আপনাদেরকে একটু দ্রুত এখান থেকে নিয়ে যাব। সেটা হচ্ছে ম্যাচিউরিটি কন্টিনিউয়ামের ক্ষেত্রে উনি বললেন যে যে কোনো একজন মানুষ, ইশতিয়াক ভাই বলছেন টু মেক দ্য চেঞ্জ লং লাস্টিং নিড দ্য ফ্যামিলি টু বি সিন, হ্যাঁ এটা 100% এগ্রি, কারণ আমরা যদি সবাই মিলে একটা কাজ করি এবং সবাই মিলে যদি একটা উৎসাহ পাই, এবং আমাদের সবচেয়ে বড় উৎসাহ কিন্তু আমরা আসলে ফ্যামিলি থেকে পাই, এবং সেটা যদি আমরা পাই তাহলে আমাদের জন্য অ্যাপোলো 11 নিয়ে মাধ্যাকর্ষণ ক্রস করাটা অনেক বেশি শক্তির কাজ হবে। আই এম রিয়েলি ট্রু ইশতিয়াক ভাই, আই টোটালি এগ্রি উইথ ইউ। সো ম্যাচিউরিটি কন্টিনিউমের ক্ষেত্রে বলছেন স্টিফেন কোভে যে মানুষের ম্যাচিউরিটিটা যখন গ্রো করে তখন মানুষ তিনটা স্টেজ অতিক্রম করে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট স্টেজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেজ, একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট স্টেজ। প্রথমে হচ্ছে নির্ভরশীল, তারপরে হচ্ছে আত্মনির্ভরশীল, তারপর হচ্ছে আন্তনির্ভরশীল। আমরা বাংলায় শব্দটা বলি আন্ত, সরেয়া দন্ত নয় তো বিসর্গ, মানে আমি নিজের উপর নির্ভরশীলতার পরে গিয়ে আমি অনেক মানুষকে আমার উপর নির্ভরশীল করার মতো সাহস বা সক্ষমতা রাখি। তো উনি বললেন যে একটা মানুষ হয়তো মেন্টাল ম্যাচুরিটির দিক থেকে হয়তো বয়সে অনেক বড়, একটু আগে বলছিলাম পদে অনেক বড়, যোগ্যতায় অনেক বড়, তো কিন্তু হয়তো মেন্টালি সে প্রচণ্ড ইম্যাচিউর এবং প্রচণ্ড ডিপেন্ডেন্ট থাকতে পারে। আপনারা খেয়াল করবেন আমাদের আশপাশে কিন্তু আমরা অনেক মানুষকে দেখি, বয়স্ক মানুষকে, পূর্ণ বয়স্ক মানুষকে আমরা দেখি, যারা একটা স্ট্রাগল সিচুয়েশনে কী করতে হবে সেটা তারা বুঝতে পারেন না। তারা যাবতীয় ভালো জিনিসের ভাগিদার হতে চান, কিন্তু খারাপ জিনিস দেখা মাত্র বলে দেন যে এটার আমি দায়িত্ব নিতে পারবো না, তুমি এটা বুঝো, তোমার দায়িত্বে এটা হয়েছে, আমি কিন্তু আগেই বলছিলাম এটা করা যাবে না, তুমি করছো এখন তুমি ভুগবা এটার মজা, আমি এইসব কিছু বুঝি না, এরকম অনেক মানুষ বলতে থাকে আপনারা দেখেছেন। এবং এই ধরনের মানুষরা দেখবেন অহেতুক শাউট করে, চিৎকার করে, এবং যেন সে মনে করে যে চিৎকার করে যদি আমি বলতে পারি তাহলে ঝামেলাটা আমার থেকে দূরে সরে যাবে। কিন্তু এই ধরনের লোকরা আসলে ইমোশনালি ম্যাচিউর মানুষ, আনফর্চুনেটলি আই এম সরি টু সে, এবং এই ধরনের মানুষ আসলে মেন্টালি প্রচণ্ড রকম ডিপেন্ডেন্ট মানুষ, এরা আসলে কোনো কাজ নিজে একলা করতে পারে না। যেমন আমরা একটা ছোটো বাচ্চার সাথে যদি আবার তুলনা করি, শারীরিকভাবে একটা দুই দিনের বা দুই মাসের বাচ্চা কী করে সে দেখবেন, সে কিন্তু কাঁদে, আর কোনো কিছু করে না, তার খিদা লাগলেও কাঁদে, তার মশা কামড় দিলেও কাঁদে, পায়ে ব্যথা পেলেও কাঁদে, ডায়াপার অপরিষ্কার হয়ে গেলেও কিন্তু সে কাঁদে, তার কাজ হচ্ছে কাদা, এবং কাদার বাইরে সে কোনো কিছু করে না। কাদার বাইরে সে তার বাইরে আশপাশের সমস্ত লোক, বাবা মা দাদা দাদি নানা নেই, তাদের দায়িত্ব হচ্ছে তার প্রবলেমগুলো সলভ করা, তাই না? তাহলে ওই জন্য ওইরকম সে হলো ফিজিক্যালি ডিপেন্ডেন্ট একটা বাচ্চা, তাই না? একটা বাচ্চা ফিজিক্যালি ডিপেন্ডেন্ট, কিন্তু আপনি দেখলেন মেন্টালি ডিপেন্ডেন্ট একজন মানুষ, যে মানুষটা হয়তো দেখতে অনেক বড় কিন্তু চিন্তার জায়গায় সে ওই ছোটো বাচ্চাটার মতো, সে এক ধরনের কাঁদে, চিৎকার করতে থাকে সে শুধু, এবং সে ধরে নেয় কোনো সমস্যার দায়িত্ব সে নেবে না, সমস্যা সে করে দিয়েই খালাস, সে সমস্যা তার দায়িত্ব কি সে বুঝবে না, তার সমস্যাগুলো অন্য সলভ করবে বাবু বসো। সো এরা এই ধরনের মানুষ হচ্ছে মেন্টালি ডিপেন্ডেন্ট ধরনের মানুষ, এবং এই ধরনের মানুষদের কথা আপনি সহজেই বুঝতে পারবেন, তারা সব কিছু আমি দিয়ে বলে, এবং বেশিরভাগ সরি তারা সবচেয়ে তুমি দিয়ে বলে। যখনই দেখবেন একজন মানুষ বারবার তুমি তুমি করতেছে, তোমার দোষ, তুমি করো, তুমি বুঝবা, তোমার সমস্যা তুমি সলভ করো, আপনি বুঝতে পারবেন যে এই লোকটা মেন্টালি ডিপেন্ডেন্ট ধরনের লোক। সো মেন্টালি ডিপেন্ডেন্সির পরের স্টেজটা হচ্ছে আমরা যখন এই সমস্ত হ্যাবিট শিখে শিখে সামনের দিকে এগোবো, ম্যাচিউরিটির দিকে উপরের দিকে যাব, তখন একটা সময় আমরা তানভীর বলছে আমাদের সোসাইটিতে এমন মানুষই বেশি, আনফর্চুনেটলি তানভীর অনেক মানুষ থাকবে আমরা জানি, কিন্তু তোমাকে বদলাতে হবে, অন্য মানুষের দিকে কিন্তু তাকানো যাবে না। ইটস এ খুবই কমন ডিসকাশন, আমি যখন এই 7 হ্যাবিট বা পার্সোনাল লিডারশিপের ট্রেনিং গুলো করাই তখন অনেকে এটা বলে যে ভাই অন্য লোকরা যে ওরকম, সবাই তো ওরকম হোক, সবার দায়িত্ব নেওয়ার জন্য আমরা বসে নেই, আমরা কিন্তু নিজেকে বদলাবো, ঠিক আছে? তো আমরা আমাদের দায়িত্ব নিচ্ছি, সো অন্যের দিকে তাকানোর কোনো দরকার নেই, অন্যই যদি সব করবে তাহলে আমি কি করবো, ওকে? সো আমরা যখন মেন্টালি ডিপেন্ডেন্ট থেকে মেন্টালি ইনডিপেন্ডেন্ট
ডিপেন্ডেন্সির দিকে যাই, তখন আমরা যে কোনো একটা পরিবেশে, বাবু আসলে শব্দ করা যাবে না, মেন্টাল ডিপেন্ডেন্সের জায়গায় আমি বুঝতে পারি যে আমার কি করার আছে, একটা সমস্যার মধ্যে আমার দায়িত্বটা কি এবং আমি কিভাবে সলভ করতে পারবো। এবং এই ধরনের লোকরা আমি দিয়ে কথা বলে, এবং আমি দিয়ে কথা বলার জন্য সে বুঝতে পারে যে আমার দায়িত্ব কি। সে একটা ডিজাস্টার মোমেন্টে যেয়ে বলতে পারে আমি এই কাজটা করব, এটা আমার দায়িত্ব ছিল, আমি এখানে ফেল করেছি, আমার দায়িত্বের অবহেলার কারণে এই কাজটা হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এরা হলো মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট ধরনের লোক, এবং এরা যে কোনো জায়গায় নিজের দায়িত্বটা নিজে বুঝে নিতে পারে এবং সেই অনুসারে কাজ করতে পারে। আমি একটু আগে বলেছি কিন্তু, আপনি যদি ভুল বুঝতে না পারেন আপনার পক্ষে ডেভেলপমেন্ট আনা সম্ভব না। কাজে ভুল বোঝাটা হচ্ছে ডেভেলপমেন্টের প্রথম ধাপ। কিন্তু আমি প্রায় অনেক মানুষকে এনকাউন্টার করি যারা ইম্প্রুভ করতে চায়, কিন্তু যখন আমি তাকে বলি যে আপনার গ্যাপটা কোথায়, তখন বলে আমার কোনো গ্যাপ নাই। এটা কিন্তু একসাথে হতে পারে না, আপনার গ্যাপ নাই অথচ আপনি ইম্প্রুভ করবেন, এটা ভুল কথা। কাজে আমাদের গ্যাপ ধরতে পারতে হবে, এবং গ্যাপ ধরতে পারার মধ্যে কোনো লজ্জা নেই। গ্যাপ আমার আছে, আমি ধরেছি। এবং আমি বোধহয় কাল আগের দিনও বলছিলাম, আমার যদি কোনো কারণে একটা বড় অসুখ হয়, আমার যদি ক্যান্সার হয়, আমি যদি জানতে পারি আজকে আমার ক্যান্সার হয়েছে, আমি কিন্তু আজকে থেকে ট্রিটমেন্ট শুরু করব। কিন্তু ডাক্তার যদি আমাকে এটা গোপন করে রাখেন, আমার আত্মীয় স্বজনরা যদি আমাকে এটা না বলেন, আমি হয়তো আজকে থেকে 5 বছর পর যখন এটা জানবো তখন এটা হয়তো একটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে, আমি তো চিকিৎসা করতে পারবো না। সো আমার জন্য প্রবলেম জানাটাও কিন্তু একটা অপরচুনিটি। কাজেই ইন্ডিপেন্ডেন্ট ধরনের লোকরা, ইন্ডিপেন্ডেন্ট ম্যাচিউরিটির লোকরা কিন্তু বুঝতে পারে যে তার করণীয় কী, এবং সে তার ভুলটা বুঝতে পারে এবং সে সংশোধন করে। এই ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটির লোকরা সব কিছু আমি দিয়ে বলে। এরপরে ম্যাচুরিটি স্টেটাস হচ্ছে, আমি বলেছি আপনাদেরকে, ইন্টারডিপেন্ডেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট লোকরা যখন আমি দিয়ে কথা বলে এবং রেসপন্সিবিলিটি নেয় এবং কাজ ডেলিভার করে, যখন ভুল হয়, ভুলকে যখন স্বীকার করে এবং শুধরায় নেয়, তখন কিন্তু সে তার কাজের মধ্য দিয়ে তার আশপাশে একটা ট্রাস্টেড এনভায়রনমেন্ট তৈরি করে। আপনি খুঁজে দেখেন আপনার আশপাশে আপনি কোন মানুষটাকে বিশ্বাস করেন, কোন মানুষটার সাথে আপনার কাজ করতে ভালো লাগে, কোন মানুষটার সাথে যে আপনার দুঃখ কষ্ট আনন্দটা শেয়ার করতে ভালো লাগে, যেই মানুষটা মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট। আপনি জানেন যে লোকটা নিজে থেকে অনেক কিছু ঠিকমতো করছে এবং ইম্প্রুভ করছে, আপনি কিন্তু তার কাছে যেতে চান। আপনি সে এমন কোনো লোককে যে আপনার খুব গোপন একটা কোর গোপন কথা বলবেন না, যে আপনি শিওর আপনি বলে আসার সাথে সাথে ফোন করে একজনকে বলে দেবে, জানিস অমুকের না তমুক হয়েছে, তুই কিন্তু আর কাউকে বলিস না, আমি শুধু তোকে বললাম। ডেফিনেটলি আপনি এরকম লোককে যে কোনো কিছু বলবেন না, তাই না? আপনারা বলবেন যে সেই সমস্ত লোককে, যেই লোককে আপনি বিশ্বাস করেন এবং যেই লোকটা ইন্ডিপেন্ডেন্ট, মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট। সো এই ধরনের লোকরা, মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট লোকরা আস্তে আস্তে ট্রাস্ট বিল্ড করে এবং অনেক লোক তার সাথে এসে কাজ করতে চায়, এবং সে একসময় বলে যে চলো আমরা কাজটা করব। এই যে আমি থেকে আমরাতে যখন একজন মানুষ উন্নীত হয়, তখনই কিন্তু একজন মানুষ মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট স্টেজে চলে যায়, এবং সেই সমস্ত লোক একটা দলকে নিয়ে আগায় যেতে পারে। এই সমস্ত লোক আসলে আসলে এফেক্টিভ মানুষ, আমরা আসলে এই সমস্ত লোককে খুঁজছি। এই সমস্ত লোক আমাদেরকে সবাইকে একত্রিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং এরা প্রচণ্ড রূপে মেন্টালি ইন্টারডিপেন্ডেন্ট, এবং এরা অনেকগুলো মানুষকে ডিরেকশন দিতে পারে, অনেকগুলো মানুষকে নিয়ে সামনের দিকে দেখে যেতে পারে। আমাদের বঙ্গবন্ধুর কথা যদি আপনি জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু একজন প্রচণ্ড রকম মেন্টালি ইন্টারডিপেন্ডেন্ট মানুষ ছিলেন। চিন্তা করে দেখেন, উনি একটা ঘোষণা দিলেন যে আমাদের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম ইত্যাদি।